আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি মাহাদি হাসান। আজকে ভোরবেলায় হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, কিন্তু হঠাৎ আমার চোখটা আটকে গেল ওদের খোরাখুরি দেখে। তো আসুন আমরা আজকে জানব এতগুলো মানুষ এখানে কী করার জন্য ব্যস্ত। অনেকেরই পূর্বপুরুষেরা, তো তাদের সবাইকে স্বাগতম বানরের পক্ষ থেকে। আরেকটা বানর আমরা গাছে দেখতে পাচ্ছি, এই বানরটা কিন্তু খুব চালাক। এই বানরটা আমার মোবাইলের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল একবার, সে মোবাইলে কথা বলার জন্য, বাট আমার সাথে পেরে উঠেনি, না হলে হয়তো সে আজকে কথা বলেই ছাড়তো। বানর আসলে খুবই চালাক প্রকৃতির একটি প্রাণী। তবে একটা জিনিস, আপনি কখনো বানরকে ঢিল মেরে গায়ে লাগাতে পারবেন না, কারণ এত স্পিডে সে সরে যায় ঢিল মারলে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। তো অনেকক্ষণ পর্যন্ত বানরের সাথে মজা করলাম, খুবই ভালো লাগলো, এটা উপভোগ করার মতো ছিল। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়ার কারণে ক্যামেরা একেবারে অস্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে চোখের সামনে এই জিনিসটা পড়লো, আমি কিন্তু এই জিনিসটাকে চিনি না, আপনারা যদি কেউ চিনে থাকেন বলতে পারেন, নারায়ণগঞ্জের মানুষই এটা সম্পর্কে ভালো জানে। আবার ওই যে দূরে দেখা যায়, বাট এটা দিয়ে আমরা দেখছি উপরে ধোঁয়া উঠছে, আমার মনে হয় এখানে কয়লাকে হয়তো কোনোভাবে পোড়ানো হচ্ছে, কি কাজ করছে আমরা সেটা বুঝতে পারতেছি না, তবে আসলে দেখে খুবই ভালো লাগতেছে জিনিসটা। তো হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে আসলাম, আসার পরে আরেকটা বিষয় আমার মনে উঁকি দিল যে আসলে এখানে মানুষরা কি করছে গিয়ে দেখি। যাওয়ার পরে দেখলাম ছোট বড় নারী পুরুষ সকল শ্রেণীর মানুষরাই এখানে খুঁড়াখুঁড়ি করছে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম, বোঝার চেষ্টা করলাম যে আসলে খুঁড়ে খুঁড়ে তারা কি বের করছে। অনেক মানুষ, প্রায় 100-এর উপরে মানুষ হবে যারা এখানে খুঁড়াখুঁড়ি করছে উপরে নিচে। তো আমি যখন ক্যামেরা করছিলাম তখন অনেকে আমাকে ক্যামেরা করার ব্যাপারে বাধা দিচ্ছে যে আমি যাতে এখানে ক্যামেরাটা না করি। আমি বুঝতে পারছিলাম না আসলে তারা কী খোঁড়াখুঁড়ি করছে। আমি দেখলাম একজন বৃদ্ধ লোক, তিনি খুঁড়তেছে, আমি চেষ্টা করছিলাম যে তারা কী খুঁড়ে বের করতেছে এটা বোঝার জন্য। একটু পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আসলে ওনারা কী খোঁড়াখুঁড়ি করছে, তো ওই লোকটাও আমাকে কিছুই বললো না। হয়তো লোকটা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল আমার ক্যামেরা করা দেখে। পরবর্তীতে আমি বুঝতে পারলাম, চেক করার পরে দেখলাম যে আসলে বিষয়গুলা লোহার মতো কিছু একটা জিনিস দেখা যায় যা তারা খোঁড়াখুঁড়ি করছে, অর্থাৎ রডের ফ্যাক্টরি থেকে যে কয়লাগুলো আসে এই কয়লার মধ্যে অনেক লোহার পাত থাকে, অনেক লোহার গোলা থাকে, সেই লোহাগুলো তারা খুঁড়ে খুঁড়ে নিয়ে বিক্রি করে
এবং সেখান থেকে তারা জীবিকা উপার্জন করে থাকে। আসলে অবাক করা বিষয়, মানুষ কতভাবে উপার্জন করে থাকে এটা না দেখলে হয়তো আজকে বুঝতে পারতাম না। তো যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আশা করি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।